ঐতিহাসিক নিদর্শন কামতেশ্বর রাজার গড় থেকে বেআইনি ভাবে মাটি কাটার খবর করতে গিয়ে প্রহত হলেন সেতুরকুচির এক সাংবাদিক। জানা যায়, কামতেশ্বর রাজার গড় থেকে বেআইনিভাবে মাটি চুরি করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সাংবাদিক মনোজ বর্মন খবর করতে গেলে ঠিকাদার সংস্থা দুই প্রতিনিধি ফৈজুলা হক এবং এজাজুল হক সাংবাদিক মনোজ বর্মনকে বিনা প্ররোচনায় বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে এবং কেড়ে নেয় সাংবাদিকের মোবাইল ফোন ও মোটর বাইক। খবর পেয়ে সেতুলকুচি থানার পুলিশ এবং অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে জামা কাপড় ছেঁড়ায় রক্তাক্ত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার জন্য সেতুলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ঠিকাদার সংস্থা দুই প্রতিনিধিকে গ্রেপ্তার করে সেতুলকুচি থানার পুলিশ। অভিযুক্ত দুইজনের বাড়ি লালবাজারের নয়াবাজার এলাকায়। শুক্রবারই কান্তেশ্বরগড়ের মাটি চুরি সংক্রান্ত প্রতিবেদন উত্তরবঙ্গের সংবাদে প্রকাশিত হয়। এদিন সেতুলকুচি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের ঘটনাস্থলে পরিদর্শনের কথা ছিল। সেই মোতাবেক এদিন মনোজ বর্মন সেখানে খবর সংগ্রহ করতে গেলে বিনা প্ররোচনায় অভিযুক্তরা তার উপর চড়াও হয়ে মারধর করে। ঘটনায় তীব্র নিন্দা করেছে কোচবিহার জেলা প্রেস ক্লাব। কোচবিহার জেলা প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরিদাস জানিয়েছেন, ঘটনায় তীব্র ভাষায় নিন্দা করছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত বর্মা জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় শুভময় মজুমদারের সঙ্গে বিপ্লব দত্তের রিপোর্ট। গতকাল খবর লিখেছিলাম গড়ের মাটি কাটা নিয়ে, আজকে প্রকাশিত হয়েছে আমাদের পেপারে। তো আজকে বিএলও স্যার সাহেব কথা হয়, উনি হচ্ছে ওর ঘটনাস্থলে যাবেন আর কি পরিদর্শনে। তো আমরা যেটা করি খবর, পরের দিনে খবর যে বারের জন্য যাই, তো আমিও উনি লিখলেন অন দ্য ওয়ে ওনার টিম যাচ্ছে আর কি। আমরা ওই আমার এক সহকর্মীকে নিয়ে ওই ঘটনাস্থলে যাই, গিয়ে ওখানে বিএলওর অফিসে কোনো গাড়ি ছিল না, একটা গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা ওখানে নামি, ভাবছিলাম যে হয়তো বিএলওর গাড়ি নেমে তারপরে আমাদের সঙ্গে ওরা আচমকে আক্রমণ শুরু করে দিল। আমরা বুঝতে পারলাম না যে কী হতো আর কি। কী কী নিয়ে গেছে আপনার? আমার মোবাইল আর বাইকই ওরা নিয়েছে। আমাকে হচ্ছে ওরা হচ্ছে হাতের মধ্যে পাঁচ ছিল, পাঁচ দিয়ে আমার এখানে মেরেছে। আমি ততটা চেক করার চেষ্টা করেছি, কিন্তু তা ওরা হচ্ছে দুজন ছিল, একজনের নাম হচ্ছে এজাজুল আর ওর ভাই ছিল, ওর নামটা আমার ঠিক ধরি যে যায় সেতুলকুচির সংবাদদাতা। আজকে কান্তেশ্বরগড়ে আজকে মনোজের একটা খবর বেরিয়েছে, সেখানে বেআইনিভাবে হেরিটেজ গড়ের মাটি কেটে রাস্তার কাজে ব্যবহার করছিল ঠিকাদার সংস্থা। মনোজ সেটা খবর করেছে আজকে, এবং কালকেই ওর সঙ্গে বিএলআরওর কথা হয়েছিল, শীতলকুচির বিএলআরও। বিএলআরও আজকে ওখানে যাবে, পরিদর্শনে যাবে, কিন্তু বিএলআরও কোনো কারণে পরিদর্শনে যায়নি। মনোজ একা গেছিলেন ওখানে, মনোজ সাথে একজন সাংবাদিক ছিলেন, এবং বিনা প্ররোচনায় নিরস্ত্র সাংবাদিকের উপর বাঁশ লোহার পাঞ্চ দিয়ে হচ্ছে কি বেধড়কভাবে তাকে মারধর করে। খানিকক্ষণের জন্য মনোজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ওর মোবাইল বেজে যাচ্ছিল। আমরা আমাদের কাছে যখন খবর আসলো, আমাদের শীতলকুচির উত্তরবঙ্গ সংবাদের চিত্র সাংবাদিক বিশ্বজিৎ সরকার যখন আমাকে খবর দিল, তখন আমরা বারবার হচ্ছে গিয়ে মনোজকে ফোন করার চেষ্টা করছি, মনোজের ফোন বেঁচে যাচ্ছিল। এরপরে হচ্ছে গিয়ে বিশ্বজিৎ এবং শীতলকুচির আর যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন তারা সকলে মিলে গেছেন, শীতলকুচি থানার ওসি গেছেন। আমরা অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি বিষয়টা, পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, গিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মনোজকে প্রথমে উদ্ধার করে প্রথমে শীতলকুচি বিপিএসসি, সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাথাভাঙা মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এখনও আমরা বুঝতে পাচ্ছি না, ওর সিটি স্ক্যানে হয়তো প্রয়োজন হতে পারে। মাথায়, বুকে, পায়ে প্রচণ্ড চোট পেয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, যে সংবাদ মাধ্যম যেখানে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য এবং হেরিটেজ কান্তেশ্বরগড়, যে কান্তেশ্বরগড় এই অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন বলে পরিচিত, সেই কান্তেশ্বরগড়ের মাটি বেআইনিভাবে কেটে সেটা হচ্ছে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছিল,
প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা চাইছি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং সংবাদ মাধ্যমের উপর যেভাবে নিরস্ত্র সাংবাদিকদের উপর যে আক্রমণ নেমে আসছে সেটা হচ্ছে গিয়ে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত।